আলাইকুম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ চব্বিশ ঘন্টায় মৃত্যু তিন নতুন পঁয়ত্রিশ ঢাকা নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকা লকডাউন সংক্রমণ ঠেকাতে ঢাকা নারায়ণগঞ্জের সব প্রবেশপথে মানুষের আসা যাওয়া বন্ধ রাস্তায় তল্লাশি কড়ার নজরদারি র্যাব পুলিশের করোনা ভাইরাসের সংক্রমণে এড়াতে সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ জানালেন ধর্ম প্রতিমন্ত্রী দীর্ঘ ছুটিতে নিম্নয়ের অনেকের কাজ বন্ধ ঘরে খাবার নেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ত্রাণ না পাওয়ার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও আইইডিসিআর দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায় গত চব্বিশ ঘন্টায় এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত ৩৫ জন মৃতদের মধ্যে আছেন দুদকের এক পরিচালক তবে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন নতুন আক্রান্তের সংখ্যা উনত্রিশ জন এবং মারা গেছেন আরও চারজন এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ঢাকা নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকা পুরো লকডাউনের নির্দেশ দিয়েছে প্রশাসন হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশের করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর গত চব্বিশ ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা পঁয়ত্রিশ তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা একশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যু তিনটি সর্বমোট বারো আমরা খুবই দুঃখিত যে দুদকের পরিচালক মহোদয় ইন্তেকাল করেছেন আমি শুনেছি যে তার আসলে শ্বাসতন্ত্রের হাপানি রোগ রোগে তিনি ভুগতেন তবে এর আগে মহাখালীর কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন মিলনায়তনে ভিন্ন তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক আজকে নতুন করে যারা সংক্রামিত হয়েছে তার সংখ্যা হলো উনত্রিশ এটা আনুমানিক দু একটা বাড়তেও পারে কমতেও পারে এবং সব মিলে এখন পর্যন্ত একশো জন সংক্রামিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে গত চব্বিশ ঘন্টায় চার জন মোট পর্যন্ত মৃত্যুবরণ করলো বার তেরো জন ব্রিফিংয়ে আইইডিসিআর জানায় এখন পর্যন্ত পনেরোই জেলায় সংক্রমণ শনাক্ত হয়েছে যার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও গাইবান্ধায় সংক্রমণ বেশি গত চব্বিশ ঘন্টায় চারশো আটষট্টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে বারো জন এখন পর্যন্ত সর্বোচ্চ এলাকা ভিত্তিক বিশ্লেষণে ঢাকায় রয়েছে চৌষট্টি জন এটা ঢাকা শহর আমরা সর্বমোট রোগীর সংখ্যা অনুযায়ী বলছি একশো তেইশ জনের সংখ্যা অনুযায়ী এর পরবর্তীতে রয়েছে নারায়ণগঞ্জ এখন সেখানে সংখ্যা হচ্ছে তেইশ তার মানে গত চব্বিশ ঘন্টায় যাদের সংক্রমণ আমরা নিশ্চিত করতে পেরেছি তার মধ্যে বারো জনই নারায়ণগঞ্জের এর পরবর্তীতে রয়েছে মাদারীপুরের এদিকে গার্মেন্টস খোলা রাখা এবং এলোমেলো ত্রাণ বিতরণে জনসমাগম করার কারণে সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা করেন স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও চেম্বারে রোগীদের চিকিৎসা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি যেভাবে সরকারি হাসপাতালগুলো সেবা দিচ্ছে একইভাবে আপনারা সেবা দিবেন একইভাবে আপনারা এই মানুষের পাশে থাকবেন আমাদের মিনিস্ট্রি সহযোগিতা আপনাদের করবে কি লাগবে আবার যদি না করেন তাহলে মিনিস্ট্রিরও ক্ষমতা রয়েছে যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি গার্মেন্টস খুলে দেওয়া হলো হাজার হাজার লাখ হলো কিভাবে আসলো এখানে যে কত সংক্রামিত হয়েছে এটা বিজিএম এম এই বিষয়টা আগামীতে লক্ষ্য করবে যাতে কি এই ধরনের সংক্রামিত না হয় মৃত ও আক্রান্ত লোকের সংখ্যা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা গেছে দিনের তথ্য সমন্বয় করার আগেই স্বাস্থ্যমন্ত্রী তা প্রকাশ করেন সেই তথ্য আসলে সঠিক নয় হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা এপ্রিলের দ্বিতীয় সপ্তাহকে বেশি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিপিই ও মাস্ক উৎপাদনের কারখানা ছাড়া বাকি সব গার্মেন্টস বন্ধ থাকবে চলাচলে অক্ষম লঘু সাজাপ্রাপ্ত কারাবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি এদিকে রমজানে সরকারি অফিস সকাল নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয় তবে অন্যান্য অফিসগুলো নিজস্ব সুবিধা অনুযায়ী সময়সূচি ঠিক করে নেবে এছাড়া ঢাকা থেকে কেউ যাতে বাইরে যেতে না পারে বা বাইরে থেকে কেউ আসতে না পারে সে ব্যাপারেও কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী সবাইকে বারংবার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যেন আপনারা অনুগ্রহ করে সামাজিক দূরত্ব বা কোয়ারেন্টাইন যেটা যেখানে প্রযোজ্য আপনারা নিজ দায়িত্বে এটা বাস্তবায়ন করবেন আর অন্যথায় কিন্তু এটা কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আমরা এর মধ্যে দেখছি এবং আজকের থেকে আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও একটু সতর্ক এবং স্ট্রিক্ট ভিউতে সবকিছু প্রশাসনকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে আরেকটি স্ট্রিক্ট ভিউতে এই সোশ্যাল বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেবে এবং সেই সঙ্গে ব্যাপক প্রচারণা চালাবে গ্রাম এলাকাতে যাতে মানুষের আরো বেশি সতর্ক হতে পারে নিজেদেরকে যদি নিজেরা আমরা রক্ষা না করি তাহলে এটা আমাদের পক্ষে খুব দূর হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা করোনা সংক্রমণ ঠেকাতে কাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব প্রবেশপথ জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না রাজধানীর বিভিন্ন স্থানেও চেকপোস্ট বসিয়ে সর্বসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিস্তারিত শফিকুল ইসলাম শামিমের রিপোর্টে করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার প্রবেশ মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড তৈরি করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না রাজধানীতে বের হওয়ার ক্ষেত্রেও একই রকম নিষেধাজ্ঞা তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ির ক্ষেত্রে সমস্যা হচ্ছে না কেউ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে প্রমাণ সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে হ্যাঁ তার ব্যান্ডেজ করা মানে হাত পা ভাঙা এরকম ইমার্জেন্সি কোনো গাড়িকে আমরা অ্যালো করছি না আমরা ঢুকতেও দিচ্ছি না বের হতে দিচ্ছি না এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তি শুরু করায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নজরদারিতে রাখা হয়েছে রাজধানীর আক্রান্ত এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আক্রান্ত এলাকা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা সড়কে তৎপরতা বাড়িয়েছে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত বাইরে গিয়ে যারা যাত্রা করছেন বা অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন তাদের আমরা কিছু আইনগত পদক্ষেপ করছি এতদিন তো আমরা সতর্ক করে ছেড়ে দিতাম এখন যারা অযথা ঘুরাফিরা করতেছে তাদেরকে আমরা জরিমানা করতেছি নিয়ম ভেঙে এরপরও যারা সড়কে বের হচ্ছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারি নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে রাজধানীর প্রবেশ পথগুলোতে জরুরি সেবার সাথে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না তাই জনসাধারণকে রাজধানীতে আপাতত প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা করোনার প্রাদুর্ভাব রোধে রাজধানীর পাশাপাশি গাজীপুর নারায়ণগঞ্জ পাবনা কুমিল্লাতে ও চট্টগ্রামেও কিছু এলাকা লকডাউন করা হয়েছে পুলিশ সদর দপ্তরের নির্দেশে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত সকল যানবাহন ঢাকায় প্রবেশ করতে দিচ্ছে না গাজীপুর জেলা পুলিশ সকাল থেকে জেলার চন্দ্রা জৈনবাজার রাজেন্দ্রপুর সহ পাঁচটি পয়েন্টের চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করছে পুলিশ এদিকে দুজন মারা যাওয়ার পর রোববার নারায়ণগঞ্জের তিনটি এলাকার নয়শো পরিবারকে লকডাউন করে রাখা হয়েছে আইসোলেশনে আছে নয় জন ও হোম কোয়ারেন্টাইনে রয়েছে আরও পাঁচশো চল্লিশ জন জেলায় অপ্রয়োজনে বের হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন রোববার রাতে সিটি কর্পোরেশন সেনাবাহিনী পুলিশ ও র্যাবের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে সরকারি এর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরে চলাচল করছে সব ধরনের যানবাহন খুলেছে অনেক দোকানপাটও পাবনা সদর হাসপাতালের আইসোলেশনে জ্বর সর্দি কাশি ও শরীরে ব্যথা নিয়ে দুপুরে এক যুবক ভর্তি হওয়ার পর তার বাড়ি লকডাউন করেছে প্রশাসন করোনা শনাক্তে ওই যুবকের নমুনা রাজশাহী মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো হয়েছে এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পুলিশ সদর দপ্তরে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির পর কুমিল্লার পদুয়ার বাজার কোটবাড়ি বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এদিকে চট্টগ্রাম নগরীর প্রবেশ পথগুলোতে জরুরি সেবা ছাড়া সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আজ রাত দশটা থেকে এটা কার্যকর হবে অযথা ঘর থেকে বের হয় রাজধানীতে পঁচিশ জনকে উননব্বই হাজার পাঁচশো টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত রাজধানীর ফার্মগেট এলাকায় ব্যক্তিগত যানবাহন নিয়ে পথে নামা মানুষদের ঘর থেকে বের হওয়ার কারণ খতিয়ে দেখে এই জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোর আলম জানান সুনির্দিষ্ট কারণ ছাড়া ঘর থেকে বের হলেই নির্দিষ্ট মেয়াদের জেল ও জরিমানা করা হচ্ছে করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকতে সবার প্রতি অনুরোধ জানান তিনি এসবে জরিমানা দেওয়া সাধারণ মানুষদের অনেকে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন আপনার জরুরি প্রয়োজন ছিল তারাও আসছে আসছে কিছু লোকজন আর কিছু লোকজন কোনো প্রয়োজন সারা এমনিই ঘুরতে বেরিয়েছে তো বিনীত অনুরোধ করবো সবাইকে ঘরে থাকার জন্য এমার্জেন্সি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না আর যারাই এমার্জেন্সি প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন গাড়ি নিয়ে বের হবেন বা বের হবেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে কিন্তু জেল জরিমানা আওতায় আসতে হবে আমরা আজকে এই ভায়োলেশনের কারণে বেশ কয়েকজন ব্যক্তি ব্যক্তিকে এখানে আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে আমরা চাই আমাদের নাগরিকেরা এই সময়টুকু কষ্ট করে হলেও নিজ ঘরে অবস্থান করবেন অন্তত চোদ্দোই এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাফেলোতেও করোনা ভাইরাস দ্রুত সংক্রমণ হচ্ছে ওই শহরে আছে ত্রিশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশী সেখান থেকে জানাচ্ছেন মিজানুর রহমান এখানকার সর্বমোট জনসংখ্যা এক মিলিয়নের মতো তার মধ্যে ত্রিশ হাজারের অধিক বাংলাদেশি আমরা বসবাস করি অন্যান্য শহরের মতো এই শহরটাও করোনা ভাইরাসের আক্রমণ থেকে রাহে পায়নি সর্বশেষ খবর অনুযায়ী এখানে আক্রান্তের সংখ্যা এগারোশো এবং আঠাশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বাংলাদেশি কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি তবে দুজন আইসিউতে আছেন বলে আমরা কাউন্টি এক্সিকিউটিভ মিস্টার প্স এবং সিটি মেয়র মিস্টার ব্রাউন নিয়মিত দিয়ে যাচ্ছেন যেন থেকে করোনা সংক্রমণ ঠেকাতে দেশে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী করোনায় আক্রান্ত কোন কোন এলাকা লকডাউন করা হয়েছে সামাজিক দূরত্ব সহ সরকারি নির্দেশনা না মানায় তাৎক্ষণিক শাস্তিও পাচ্ছেন কেউ কেউ এদিকে নিষেধাজ্ঞার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহন আটকে দিচ্ছে পুলিশ জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন শহর উপশহরে এমন ফাঁকা রাস্তায় এখন বড় স্বস্তির তবে লুকে লুকে আড্ডা থামছে না জরুরি সেবা ছাড়া বন্ধ সবকিছু এমন নির্দেশনার পরেও পাড়া মহল্লায় এখনও দেখা যায় মানুষের ভিড়ে মানুষের এমন অসচেতনতায় অবনতির দিকে দেশের করোনা পরিস্থিতি দিনে দিনে বাড়ছে আক্রান্তের হার মৃতের সংখ্যাও এজন্য আরও কড়া অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বাইরে বের হওয়া মানুষকে ঘরে পাঠানো হচ্ছে প্রয়োজনে মোটরসাইকেল কোথাও কোথাও ছেড়ে দেয়া হলেও একজনের বেশি থাকলে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে কদিন থেকেই কড়াকড়ি ভূমিকায় সেনাবাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং শহরে ঢোকার পথে অবস্থান নিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে সেনারা করোনা এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় সিলেটের হাউজিং এস্টেট লকডাউন করে প্রশাসন সোমবার সকালে এখানকার প্রধান গেট তালাবদ্ধ করা হয় বাড়িতে আছেন বাড়িতে পরিবারের সহ এদিকে পুলিশের নিষেধাজ্ঞার পর দেশের বিভিন্ন মহাসড়কে ঢাকামুখী যানবাহন আটকে দিচ্ছে হাইওয়ে পুলিশ তবে অ্যাম্বুলেন্স গণমাধ্যমের গাড়ি সহ জরুরি সেবাদানকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে আদিন সজীব এটিএন বাংলা বিশিষ্ট আলেম ওলামাদের সাথে পরামর্শ করেই করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মুসলিদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ অন্যান্য ধর্মের বিশিষ্ট জনরাও উপাসনালয় বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী বিস্তারিত মসজিদে নামাজে সর্বোচ্চ পাঁচজন এবং জুমান নামাজে সর্বোচ্চ দশজন অবশ্যই মসজিদ সংশ্লিষ্ট হতে হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জানান কোনো অবস্থাতেই সাধারণ মানুষ মসজিদে প্রবেশ করতে পারবেন না এই সিদ্ধান্ত ইসলামের সাথে সাংঘর্ষিক নয় বলে জানান প্রতিমন্ত্রী মুসলমানদের প্রতি শ্রদ্ধা নিয়ে আমরা বিনীত ভাবে কথাটা বলতেছি কথাটা যত বিনয় হোক কাজটা হবে অতি কঠিন কেউ মুসলিমকে ঢুকতে পারবে না জাতীয় স্বার্থে দেশের মানুষের কল্যাণ কল্পে দেশটাকে মহামারীর মতো ভয় এত বড় ভাইরাস থেকে রক্ষা করার জন্যে সরকার যত কঠিন হওয়া দরকার আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সাথে অন্যান্য যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যেকে অত্যন্ত কঠিনভাবে এই দায়িত্ব পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অত্যন্ত সংকল্পবদ্ধ পবিত্র সমেবর্তের ইবাদত বন্দি গিয়ে ঘরে বসে করার নির্দেশনা বিষয়টিও ব্যাখ্যা করেন তিনি সবে একটা মহান ইবাদত এই ইবাদতটা কিন্তু যত নির্জনে আল্লাহর কাছে দেওয়া যায় আল্লাহ তাআলা কিন্তু তত কিন্তু তার বেশি

এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহ থেকে সারা দেশে পঁচাত্তর হাজার পরিবারের মাঝে সাত দিনের খাবার বিতরণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেড সোসাইটি আরো জানাচ্ছেন দীর্ঘ অপেক্ষা একটি সহায়তার আশায় বসে আছেন ঘন্টার পর ঘণ্টা বসে থাকার পর যে ত্রাণ সহায়তা পান তা দিয়ে কোন রকমের দিন কাটে এসব মানুষের আমরা আঙ্গুতে নাই কি আঙ্গু ইনকাম নাই আঙ্গু খাওয়াই কষ্ট লাস্ট টাইম আমি সাইলের লাগে আঙ্গু দেয় না আমগর বলে কি দুই দিব দুই বো একজন দিছে আর দিয়ে আর দেয় না গাড়িটা ভিতরে লই গেছে এই যে রাস্তার মধ্যে দেই ডবরা না তো আমরা কিভাবে বরে বাবা জান চলমু অথচ কয়েকদিন আগেও এইসব মানুষের কাজ ছিল কারো কারো ছিল ছোটখাটো ব্যবসা দীর্ঘ ছুটির কারণে তাদের আয়ের পথ বন্ধ সময় মতো জোটে না খাবারও একটু সহায়তা পাবার আশায় রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে বেড়াচ্ছেন তারা আট দিন আসি আর যাই কোনো কাজকর্ম নাই আমার আমার এই চলতে পারতে খুবই কষ্ট আমার ঘরে কোনো খাওয়ানোর কোনো কিছু নাই সেই জন্য আমি আজকে আমি রাস্তায় আমি বেড়াইতে আসছি এই অবস্থায় বিভিন্ন সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসছেন আমরা উদ্যোগ নিয়েছি যে আগামী সপ্তাহ থেকে আমরা পঁচাত্তর হাজার ফুড পার্সেল যেগুলোতে প্রায় এক সপ্তাহের জন্য একটি পরিবারের যতটুকু খাবারের প্রয়োজন হয় সেটি সারা বাংলাদেশের জেলায় আমরা বিলি করব। ঢাকার বিভিন্ন সড়কে কোলাহল না থাকলেও খেটে খাওয়া এসব মানুষের পদচারণা বেড়ে গেছে অনেকাংশে কাজ না থাকায় এসব কর্মহীন মানুষরা দিন দিন অর্থের জন্যে খাবারের জন্যে ঢাকা শহরের বিভিন্ন পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তারা সমাজের বৃত্তশালীদের কাছে একটি সহায়তার দাবি জানিয়েছেন সরফুল আলম এটিএন বাংলা ঢাকা বর্তমান সংকটে পারস্পরিক দোষারোপ করে সকল রাজনৈতিক দলকে ইতিবাচক মনোভাব নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে সরকারি বাসভবনে কালে তিনি বলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ঘোষণা পর বিএনপি মহাসচিব যে মন্তব্য করেছেন সেটা ভিত্তিহীন অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত বিএনপি নেতারা যে কোনো পরিস্থিতিতেই রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত থাকেন বলেও এ সময় অভিযোগ করেন ওবায়দুল কাদের এর আগে ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের

আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ এর বাস্তবায়নে বাস্তবায়নে আমরা সবার সঙ্গে সবাই একযোগে কাজ করি করোনা মহামারীকে গুরুত্ব না দিয়ে সরকারের মন্ত্রীরা বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র রুগুল কবির রিজভী দলের নয় কেন্দ্রীয় কার্যালয়ে অনলাইন তিনি এ অভিযোগ করে বলেন সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়হীনতা ও মন্ত্রীদের স্ববিরোধী বক্তব্য প্রমাণ করে সরকার এখনও করোনা পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্ব দিচ্ছে না করোনা ভাইরাসের আতঙ্কে কোন কোন হাসপাতাল চিকিৎসা সেবা সীমিত করেছে আবার কিছু হাসপাতাল বন্ধ রেখেছে তাদের বিভিন্ন কার্যক্রম তবে ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে রাজধানীর আদিন মেডিকেল কলেজ হাসপাতালে চালু রয়েছে সব সেবা বিভাগ ভাইরাসের কারণে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা ব্যবস্থা বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী ও স্বজনদের অভিযোগ তাদের সামান্য জ্বর ও সর্দি কাশির চিকিৎসা পাচ্ছেন না তবে এসব রোগীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে রাজধানী আদিন মেডিকেল কলেজ হাসপাতাল করোনা পরিস্থিতিতে অনেক হাসপাতাল বন্ধ করার কারণে আমরা অনেক দূর থেকে এখানে সেবার জন্য আসি অনেক অনেক প্রতিষ্ঠান ডাক্তার আসে না ওনারা ফোন দিলেও বলে যে আমাদের এখন আসতে পারা যাবে না অসুবিধা ভাইরাসের জন্য কিন্তু আট দিন এদিকে অনেক সেবা দিচ্ছে গর্ভবতী মা থেকে শুরু করে প্রায় সব ধরনের রোগীদের চিকিৎসার জন্য চব্বিশ ঘন্টা সেবা দিচ্ছে এই হাসপাতাল ভাইরাস মোকাবেলায় নানাবিধ সুরক্ষার ব্যবস্থাও নেওয়া হয়েছে ক্লিনিক হাসপাতাল গেছি সেখানে হয়রানি হয়েছে চিকিৎসা হয় না ভালো হয় না কোনো ডাক্তার নাই পরে এখন কি করব এখানে আসছি ইমার্জেন্সি মুহূর্তে কোথাও আমরা ডাক্তারকে পাচ্ছি না কিন্তু আগের মতোই ডাক্তার দেখছে দেখছে এবং প্রত্যেকটা সময় নিয়ে চিকিৎসা সেবা থেকে কেউ বঞ্চিত হবে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ চব্বিশ ঘন্টায় আমরা সেবা দিচ্ছি কোন রুগী আমাদের এখান থেকে সেবা না নিয়ে কিন্তু ফেরত যাচ্ছে না শুধুমাত্র সেই সাসপেক্টেড করোনা কেস ছাড়া কোনো রুগী সেবা না নিয়ে ফেরত যাচ্ছে না বিশেষ করে ডেলিভারি রুগী যারা তাদেরকে তো আমরা কোনোভাবেই ফেরত দিচ্ছি না তারা যাবে কোথায় তারা তো সেই আস্থার জায়গা থেকে আসছে আবার রুগী এবং রুগীর লোকজন যখন আসছে তাদেরকেও আমরা হাত ধোয়া মাস্ক পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করে তাদেরকে আমরা ভিতরে নিচ্ছি এভাবে আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেবা কার্যক্রম ব্যাহত না হয় করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোকে আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে রোগী ও স্বজনরা সুফিলাল সুজন এটিএন বাংলা ঢাকা করোনা পরিস্থিতিতে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে রাজধানীর উত্তরা পাঁচ নম্বর সেক্টর কল্যাণ সমিতি এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক প্রফেসর ডঃ নজরুল ইসলাম খান ও এটিএন বাংলার উপদেষ্টা মীর মোথার হাসান অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নয় এপ্রিল পর্যন্ত এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে র্যাবের কাছে মাস্ক ও খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে বসুন্ধরা গ্রুপ রাজধানীতে র্যাব মহাপরিচালক বেনজির আহমেদের কাছে পঞ্চাশ হাজার মাস্ক ও চৌদ্দশো প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভির ও ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোভান তাসভির এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে এক হাজার পিপিই ও পঞ্চাশ হাজার মাস্ক দিয়েছিল বসুন্ধরা গ্রুপ স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে আর্থিক অসচ্ছল ও দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিতে বগুড়ার ঠ্যাঙ্গামারায় মানবতা স্টোর চালু করেছে টিএমএসএস ফাউন্ডেশন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগমের উদ্যোগে এ স্টোরের কার্যক্রম শুরু হয় সেখানে দরিদ্র অসচ্ছল ও কর্মহীন মানুষরা প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল আলু পেঁয়াজ পানির বোতল মাস্ক ও সাবান সহ অন্যান্য সামগ্রী বিনামূল্যে চাহিদা অনুযায়ী নিতে পারবেন সমাজের বিত্তবানরা সেবাধর্মী ওই স্টোরে সহায়তা করতে পারবেন বলেও জানান সংস্থার নির্বাহী পরিচালক টিএমএসএস ফাউন্ডেশনের বিশেষী কর্মসূচির সহযোগী এটিএন বাংলা এবার খবর পৃথিবীর অন্যান্য দেশের মতো করোনা ভাইরাসের বাংলাদেশেও ভয়াবহতা বাড়ায় মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেটার এবং ফুটবলাররা পাশাপাশি দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তারা এদিকে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন আরও জানাচ্ছেন পরাগার করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ক্রীড়াঙ্গন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার কিন্তু নিজেদের ফিটনেস ধরে রাখতে ঘরের মধ্যেই অনুশীলন করছেন খেলোয়াড়রা সেই সঙ্গে জীবনঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজে পরিবার এবং প্রতিবেশীদের বাঁচাতে দিচ্ছেন পরামর্শ এই মুহূর্তে বাসায় থাকাটাই নিরাপদ এবং সময়ের দাবি তো এটা যেন আমরা এই নিয়মটা মেনে চলি দুদিন আগে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা কোয়ারেন্টাইন শেষে স্ত্রী কন্যার সাথে মিলিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার আগে নিজের নামে ফাউন্ডেশন গঠন করে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে যাচ্ছেন কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে বিশ লক্ষ টাকার একটি ফান্ড গঠন করেছে এই ফান্ড দিয়ে আমরা টেস্টিং কিট বিভিন্ন হসপিটালে পৌঁছে দিব আমি আশা করব কনফিডেন্স গ্রুপের মতোই অন্যান্য কোম্পানি গ্রুপ অথবা ব্যক্তি নিজ উদ্যোগে এরকম সাহায্যের জন্য এগিয়ে আসবে ক্রিকেটারদের পাশাপাশি দরিদ্র জনসাধারণকে সাহায্যে এগিয়ে এসেছেন ফুটবলাররাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খাদ্য সহায়তার একাদশ দিনে আর্থিক সহায়তা করেছেন জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা আমি চেষ্টা করছি আমার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে থাকার আশা করি আপনারাও মানুষদের পাশে থাকবেন। করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যেও সাতক্ষীরায় প্রতিবেশীর হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন পরাগারমান এটিএন বাংলা সেপ্টেম্বর মাস পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকলে চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ বাতিল হয়ে যেতে পারে বলে জানিয়েছেন ওয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন তবে খেলা পরিত্যক্ত হওয়ার চেয়ে ফাঁকা স্টেডিয়ামেও আয়োজন করা ভালো বলে জানিয়েছেন তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে জার্মানির জেড এফ স্পোর্টস স্টুডিওকে দেয়া এক সাক্ষাৎকারে সেফেরিন জানান সেপ্টেম্বরের মধ্যে খেলা পুনরায় শুরু করা না গেলে এই মৌসুমের খেলা বাতিল করতে হবে শেষ করার আগে বিআরবি সংবাদ শিরোনাম আরো একবার দেশে দ্রুত বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ চব্বিশ ঘন্টার মৃত্যু তিন নতুন শনাক্ত পঁয়ত্রিশ ঢাকা নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকা লকডাউন সংক্রমণ ঠেকাতে ঢাকা নারায়ণগঞ্জের সব প্রবেশপথে মানুষের আসা যাওয়া বন্ধ রাস্তায় তল্লাশি করা নজরদারি র্যাব পুলিশের করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ মুসলেদের মসজিদে প্রবেশ নিষিদ্ধ জানালেন ধর্ম প্রতিমন্ত্রী দীর্ঘ ছুটিতে নিম্নয়ের অনেকের কাজ বন্ধ ঘরে খাবার নেই ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ত্রাণ না পাওয়ার অভিযোগ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা